Eigen value and expectation value related to particle in a box problem. The medium of instruction is Bengali. Particle in box je model system ta amra calculation korchi quantum mechanically. Tar eigen value ebong expectation value amra calculate korbo. Eigen value equation theke amra je kono property er measurement korte pari. এবং আমরা এখানে পজিশন এবং মোমেন্টাম এই দুটো প্রপার্টি মেজার করার চেষ্টা করব এবং পার্টিকেল ইন এ বক্সের এনার্জি এবং ওয়েভ ফাংশন আমরা অলরেডি ডিরাইভ করেছি এবং এই ওয়েভ ফাংশনটা ইউজ করেই আমরা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশনটা সলভ করব পজিশন অপারেটর যদি আমি এক্স হ্যাট দিয়ে ডিনোট করি এক্স ক্যাপ দিয়ে সেটা হচ্ছে এক্স এর যে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি আমি সাই এর উপর অপারেট করাই তাহলে হচ্ছে আমি আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছি কিনা সেটা দেখ সো এক্স এবং তার যে ওয়েভ ফাংশন সেটা যখন আমি অপারেট করাচ্ছি দেখছি সেটা হচ্ছে এক্স মাল্টিপ্লাইড সাই এন এক্সটা কোনো কনস্ট্যান্ট নয় এবং আমরা জেনারেলি জানি যে একটা অপারেটর সেটা যদি সাম কনস্ট্যান্ট ইনটু সেই ওয়েভ ফাংশনটা ঘুরে আসে সেই কনস্ট্যান্টটাকে আমরা হচ্ছে আইগেন ভ্যালু বলি তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যে রেজাল্ট আমি পাচ্ছি দ্যাটস ডিপেন্ডস অন x sin n pi by a lead to x এটা হচ্ছে সাম কনস্ট্যান্ট নয় তাহলে হচ্ছে পজিশন যে অপারেটর সেই পজিশন অপারেটরটা ওয়েভ ফাংশনের সাথে অপারেটর অপারেট করার ফলে আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে না মোমেন্টামকে আমরা জেনারেলি লিখতে পারি যে মাইনাস আই এইচ ক্রস ডি বাই ডি এক্স এবং আমরা জানি যে এইচ ক্রস ইজ ইকাল টু এইচ বাই টুয়াইস পাই এইচ বাই টুয়াইস পাই ডি বাই ডি এক্স ফর ওয়ান ডাইমেনশন তো আমরা যদি এই মোমেন্টাম অপারেটরটাকে ওয়েভ ফাংশনের উপর স্টেট ফাংশন যদি অপারেট করাই তাহলে আমরা দেখতে পাব দ্যাট ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু সাইন এবং এর সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে কস আসে এবং সাইন এ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এ কস এ এক্স আসে সো এখানে হচ্ছে এন পাই বাই এলটা হচ্ছে আমার এ দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড উইথ কস সো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আবারও যে মোমেন্টাম যেটা সেটাও হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে না দ্যাট ইজ নট কনস্ট্যান্ট উইথ দ্য প্রিভিয়াস ওয়েভ ফাংশন তাহলে হচ্ছে মোমেন্টামও আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে না ক্লাসিক্যালি আমরা অলরেডি দেখেছি যে কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু পি স্কোয়ার বাই টু এম সেখান থেকে যদি আমি মেজার করি পি ইজ ইকাল টু আমি লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার এমই যদি একটা পার্টিকেল সেটা হচ্ছে প্লাস এক্স ডিরেকশনেও যেতে পারে অথবা মাইনাস এক্স ডিরেকশনেও যেতে পারে প্লাস এক্স ডিরেকশনে যাওয়ার সময় তার ক্লাসিক্যালি যে মোমেন্টামটা সেটা হচ্ছে প্লাস টু এমই এবং যখন সেটা মাইনাস এক্স ডিরেকশনে যাচ্ছে তখন আমি সেটাকে বলতে পারি মাইনাস টু এমই আইগেন ভ্যালু ইকুয়েশন থেকে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখতে পেলাম এটা হচ্ছে মোমেন্টাম অপারেটর এবং পজিশন অপারেটরের উপর আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে না এর মানে যে প্রত্যেক মেজারমেন্টে আমরা পজিশন এবং মোমেন্টামের নতুন নতুন ভ্যালু পাবো সবসময় একই পাবো না সেখানে কিছুটা আনসার্টেনটি সবসময় থাকবে পজিশনের উপর এবং মোমেন্টামের উপর তাই এরা আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে না এরপর আমরা
ক্যালকুলেট করব এক্সপেকটেশন ভ্যালু বা মিন ভ্যালু বা এভারেজ ভ্যালু বা এভারেজ প্রপার্টি অফ এনি অবজারভেবল। এভারেজ ভ্যালু আমরা জেনারেলি যদি একটা অপারেটর বা একটা অবজারভেবল এর আমরা মিন ভ্যালু বা এভারেজ ভ্যালু বের করতে চাই, আমরা এই অপারেটরের জন্য এর যে এভারেজ ভ্যালু সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের থ্রু দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। এক্ষেত্রে যদি আমার ওয়েব ফাংশনটা নর্মালাইজ হয়, যদি ওয়েব ফাংশনটা নর্মালাইজ না হয় তাহলে এটাকে নর্মালাইজ ফ্যাক্টরটা দিয়ে, জেনারেলি নর্মালাইজ ইকুয়েশনটা দিয়ে এটাকে ডিভাইড করতে হয়। আমরা মোমেন্টাম, পজিশন, পজিশনের স্কোয়ার, মোমেন্টাম এবং মোমেন্টামের স্কোয়ার এবং কাইনেটিক এনার্জি এই কয়েকটা এক্সপেকটেশন ভ্যালু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো প্রথম আমরা হচ্ছে পজিশনের রেসপেক্টে তার মিন ভ্যালু বা পার্টিকেল ইন বক্সের মধ্যে পার্টিকেলটার এভারেজ ভ্যালু, এভারেজ পজিশন প্রথমে ক্যালকুলেট করার চেষ্টা করব। যেহেতু এভারেজ ভ্যালুটা কয়েকটা ইন্টিগ্রেশন দিয়ে হয়, তাই কয়েকটা ইন্টিগ্রেশন আমাদের মনে রাখতে হবে, যে সাইন এ এক্স এর ইন্টিগ্রেশন করলে -1/a cos x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়, কস এ এক্স এর ইন্টিগ্রেশন করলে 1/a sin x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট একটা হয়, এবং এই লাস্ট যে তিনটি ইন্টিগ্রেশন এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই এক্সপেকটেশন ভ্যালুগুলো বের করার সময় আমাদের অনেক ইজি হয়। 0 to L cos 2nπ/L x dx এর রেজাল্ট 0 হয়, 0 to L x cos 2nπ/L x dx এর রেজাল্ট 0 হয়, এবং 0 to L sin 2nπ/L dx এটাও 0 হয়। যেহেতু এটা হচ্ছে আমরা করতেও পারি, এটা করলে অনেকটা স্টেপ ছোট হয়ে যায়, এবং এই এক্সপেকটেশন ভ্যালু বের করার সময় যেহেতু এটা হচ্ছে বিগরাস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে প্র্যাকটিস না করলে ভুল হবেই ধরে নেওয়া যায়, তো নিজে হাতে কলমে না প্র্যাকটিস করা পর্যন্ত এটা হচ্ছে ভুল হওয়ার চান্সটা খুব বেশি। তো প্রথমে আমরা হচ্ছে মিন ভ্যালু বা এভারেজ ভ্যালু অফ পজিশন বের করব। তো পজিশন ভ্যালুর জন্য আমরা হচ্ছে এক্স অপারেটর নিচ্ছি, তাকে ওয়েব ফাংশনের উপর অপারেট করাবো। এখানে ওয়েব ফাংশন হচ্ছে সাই এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু √2L sin nπ/L x, অলরেডি আমরা পার্টিকেল লিনিয়ার বক্সের ক্ষেত্রে জানি, এবং এই ইন্টিগ্রেশনটাকে খানিকটা লেখা যায় এক্স সাই স্কোয়ার dx। তো সাই স্কোয়ার করলে আমরা পাবো 2L যেটা কনস্ট্যান্ট, তাই আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসেছি এক্স সাইন স্কোয়ার nx/L x। সাইন স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন করতে গেলে ইউজুয়ালি আমরা ইউজ করি 2 sin² θ = 1 - cos 2θ, তো হচ্ছে 2 sin² θ = 1 - cos 2θ। এই ফর্মটা আমরা জেনারেলি ইউজ করি, এখানেও সেটাই আমরা ইউজ করব, তাই হচ্ছে হাফ এবং 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি, এবং 2 sin² θ-র জায়গায় আমরা 1 - cos 2θ লিখেছি। এটাকে যদি সিম্পলিফাই করে নিই তাহলে আমরা এক্স ডিএক্স মাইনাস এক্স কস থিটা বা এক্স কস এ এক্স ফর্ম আমরা পাবো। সেকেন্ড পার্টটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডে করতে হবে, এবং ইন্টিগ্রেশন পার্টস মেথডে আমরা জানি যে UVdx সমান ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন দ্যাট ইজ ইউ
ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ভি এবং হোল ইন্টিগ্রেশন। এক্স ডিএস এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই টু, এবং সেকেন্ড টার্মটা যদি আমরা ইন্টিগ্রেশন করি ফার্স্ট ফাংশন হচ্ছে আমার এক্স এবং সেকেন্ড ফাংশন হচ্ছে কস, সো এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন করলে পাবো 1 বাই এ সাইন এ এক্স, কারণ এটা হচ্ছে কস এ এক্স ফর্মে আছে, তাহলে এক্স 1 বাই এ এল বাই টু আই সেন পাই সাইন, এবং এর হচ্ছে লিমিটটা যেটা করবো সেটা হচ্ছে 0 টু এল, এবং সেকেন্ড টার্ম যেটা থাকছে সেটা হচ্ছে মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন, ডিফারেন্সিয়েট এক্স এর যদি ডিফারেন্সিয়েট করা হয় 1 পাবো, এবং কস এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা সাম কনস্ট্যান্ট এবং সাইন এক্স পাবো। এক্স স্কোয়ার বাই এল এর এক্স স্কোয়ার বাই টু, তাতে আমি যদি এল বসাই আমি এল স্কোয়ার বাই টু পাবো, জিরো বসালে জিরো পাবো। এবার সাইন টু এন পাই বাই এল, এতে যদি এক্স এর ভ্যালু এল দিই তাহলে হচ্ছে সাইন টু এন পাই, এবং সাইন টু এন পাই এর মান হচ্ছে জিরো, আর এখানে জাস্ট সিম্পলি এক্স এর জায়গায় জিরো বসালে অলরেডি এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটাও জিরো হয়ে গেল। আচ্ছা এখানে কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে চলে এসেছি 1 বাই এল, এবং কনস্ট্যান্টটা ছিল আমার হচ্ছে এল বাই টু আই সেন পাই, এটাকে বাইরে নিয়ে চলে এসেছি। সাইন এ এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই এ কস এ এক্স হয়, টু এন পাই এলটা হচ্ছে আমার এ, সেক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস এল বাই টু আই সেন পাই, এটা হচ্ছে মাইনাস এ হয়ে গেল, মাইনাস 1 বাই এ, এবং কস টু এস টু এন পাই বাই এল ইন্টু এক্স। এবার যদি আমি লিমিট বসাই যে এক্স এর ভ্যালু যদি আমি এল ইউজ করি তাহলে আমার হচ্ছে কস টু আই সেন পাই দ্যাট ইজ ইকুয়াল টু 1, এবং এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে হচ্ছে কস জিরো কস জিরো 1, তার মানে হচ্ছে যে সেকেন্ড টার্ম যেটা আমার ছিল সেই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে যেটা হচ্ছে এভারেজ ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে এভারেজ ভ্যালু অফ এক্স ইজিক্যাল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল বাই টু, অর্থাৎ আমার এখানে লিমিটটা আমরা জিরো থেকে এল এই জন্যই নিয়েছি যে হচ্ছে আমাদের বক্সটা জিরো থেকে এল পর্যন্ত ছিল, ওই জন্য ইন্টিগ্রেশনটার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি না নিয়ে আমরা জিরো টু এল নিয়েছি, এবং এল বাই টু মানে হচ্ছে মিডিল অফ দ্য বক্স, সো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট যে পার্টিকেলটা যেহেতু বাউন্ড অবস্থায় আছে এই বক্সের বাইরে বেরোতে পারছে না ডিউ টু ইনফাইনাইট পোটেন্সিয়াল, পার্টিকেলটা সেন্টারেই তার এভারেজ ভ্যালুটা পার্টিকেলটার সেন্টারেই থাকবে, এটাই এক্সপেক্টেড। এরপরে আমরা এভারেজ ভ্যালু অফ পজিশন স্কোয়ার এর করব। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আমরা এক্স স্কোয়ার এর এভারেজ ভ্যালু করতে চাইছি, এবং এটা সমান খানিকটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সাই এন ডিএক্স, আগের মতোই আমরা এটা হচ্ছে টু বাই এল যেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ছিল বাইরে এনে দিয়েছি, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স, আবার সাইন স্কোয়ারকে আমরা ওয়ান মাইনাস কস টু থিটা ফর্মে নিয়ে যাব, তাই টু সাইন স্কোয়ার এক্স করেছি, এবং টু সাইন স্কোয়ার থিটাকে আমরা ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মে লিখেছি, এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে এটা পাবো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স এবং এক্স স্কোয়ার কস টু আই সেন পাই বাই এল এক্স। সেকেন্ড পার্টের যে ইন্টিগ্রেশনটা এটাকেও আবার আমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডে করতে হবে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমি পাবো এক্স কিউব বাই থ্রি, ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার কস এ এক্স এর ইন্টিগ্রেশন করলে আমি পাবো ওয়ান বাই এ সাইন এ এক্স জিরো টু এল লিমিট, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে টু এক্স পাবো, এবং কসের ইন্টিগ্রেশন করলে ওয়ান বাই এ সাইন
एक्स फॉर्मे এটা পাবো। যদি আমি l এবং 0 এই লিমিটটা বসাই তাহলে এটা আমি পাবো l কিউব বাই 3 মাইনাস 0 হয়ে যাচ্ছে। আর sin এর মধ্যে যদি আমি x = l বসাই, x = যদি l বসাই দ্যাট ইজ 2n পাই sin 2n পাই 0 এবং 0 বসালেও 0 আসছে। एक्स एक्स এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, তো আলটিমেটলি এই টার্মটা 0 হয়ে যাবে। আচ্ছা এখানে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে নেই এবং কনস্ট্যান্ট টার্মটাকে আমি বাইরে যদি নিয়ে চলে যাই, এখান থেকে পাবো l / n পাই ইন্টিগ্রেশন x sin ax কাইন্ড অফ থিংস। এই ইন্টিগ্রেশনটাকে আমার আবার ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডে করতে হবে। আচ্ছা 1 বাই এল টাকে এল কিউব বাই 3 এর সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, আমি এটা পাচ্ছি এল স্কোয়ার বাই 3। এক্স সাইন এ এক্স এর ইন্টিগ্রেশন করতে গেলে ফার্স্ট ফাংশন আমার এক্স, তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স দ্যাট ইজ মাইনাস 1 বাই এ, যেটা হচ্ছে মাইনাস এল বাই 2 আই সেন পাই কস উইথ লিমিট অফ 0 টু এল। 1 বাই এল ইন্টু এন পাই বাই এটা থাকছে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমি কত পাবো, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাবো আমি এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাবো 1 এবং সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমি পাবো মাইনাস 1 বাই এ দিস্টার কস। একে যদি সিম্পলিফাই করি আমি অলরেডি পাচ্ছি প্রথম টার্মটা এল স্কোয়ার বাই 3, এবং এখানে যদি আমি লিমিট এল বসাই তাহলে কস 2 আই এন পাই দ্যাট ইজ ইকুয়াল টু 1 এবং এক্স এর জন্য আমি পাবো এল ওকে সাম কনস্ট্যান্ট ইনটু এল, এবং যখন আমি এক্স ভ্যালু এক্স ইকুয়াল টু 0 বসাচ্ছি তখন এই এক্সটা যেহেতু 0 হয়ে যাচ্ছে মাইনাস এটা 0 হয়ে যাবে। এখানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম গুলো আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন অফ বাকি আছে কস এ এক্স কাইন্ড অফ থিংস, এবং কস এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 1 বাই এ সাইন এ এক্স, এবং সাইন আবার যদি আমি 0 টু এল এর লিমিটটা বসাই সাইন 2 আইস এন পাই সাইন এন 2 আইস পাই 0 হয়ে যায়, তাই আমি এখানে 0 লিখেছি, এবং সাইন 0 তেও 0, তাহলে এখানেও হচ্ছে বেসিক্যালি দ্য হোল টার্ম থার্ড টার্ম যেটা আছে দ্য হোল টার্ম এটা হচ্ছে টোটালটাই 0 হয়ে যাচ্ছে। আর আগেরটার থেকে যেটা আমার ছিল বেসিক্যালি এটা হচ্ছে 1 বাই এল ইন্টু এটা হচ্ছে জাস্ট একটু ঘুরিয়ে লেখা হয়ে গেছে, সো ইউ ক্যান রাইট লাইক ইন দ্যাট ওয়ে দ্যাট ওয়াজ এল স্কোয়ার বাই 3 মাইনাস এটাকে সিম্পলিফাই করলে পাবো এল স্কোয়ার বাই 2 এন স্কোয়ার পাই স্কোয়ার। এটা হচ্ছে পজিশনের স্কোয়ারের এভারেজ। এরপর আমরা এক্সপেকটেশন ভ্যালু বা এভারেজ ভ্যালু মোমেন্টামের জন্য এক্সপেকটেশন বা মোমেন্টামের জন্য অপারেট করব, এবং আমরা জানি অলরেডি যে মোমেন্টাম অপারেটর পি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আই এইচ ক্রস ডি ওয়াই ডি এক্স। এখানে আমার ওয়েভ ফাংশনটার উপর একবার ডিফারেন্সিয়েশন হবে, তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কস হয়, এবং সাইন এ এক্স যেহেতু আছে তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমি এ কস এক্স পাবো, তো এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি এ এবং কস এক্স এর জন্য কস টার্ম সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করার জন্য আমি কস টার্ম পেয়েছি। কনস্ট্যান্টটাকে আমি হচ্ছে বাইরে আনব এবং এটা খানিকটা 2 সাইন থিটা কস থিটা এই ফর্মে আমি আনতে চাই, ওই জন্য 2টাকে ভেতরে নিয়ে চলে এসেছি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে গেছি। নাও এটা হচ্ছে খানিকটা ফর্ম 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন 2 থিটা হয়,
সেক্ষেত্রে আমি জাস্ট যে কনস্ট্যান্ট গুলো সেটাকে জাস্ট সিম্পলিফাই করে নিয়েছি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস আই এইচ এন বাই টু এল স্কোয়ার জিরো টু এল ইন্টিগ্রেশন সাইন টু আই সেন পাই বাই এল ইন্টু এক্স ডিএক্স, এবং সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমি জানি মাইনাস ওয়ান বাই এ কস এ এক্স হয়, সেক্ষেত্রে আমার দিস ওয়ান ইজ মাইনাস ওয়ান বাই এ এবং কস আমি জিরো টু এল লিমিট লাগাচ্ছি, যখন এল বসাচ্ছি তখন এটা হচ্ছে কস টুয়াইস এন পাই কস টুয়াইস পাই এন পাই ওয়ান, এবং যখন জিরো বসাচ্ছি তখন কস জিরো কস জিরো ওয়ান। তো এখানে হচ্ছে আমরা ওয়ান বসিয়েছি, এখানে হচ্ছে আমরা ওয়ান বসিয়েছি, তাহলে এটা সমান জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এভারেজ ভ্যালু অফ মোমেন্টাম বা এক্সপেকটেশন ভ্যালু আর মিন ভ্যালু অফ মোমেন্টাম জিরো। এক্ষেত্রে একটা কোশ্চেন আসবে যে যদি আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি পি স্কোয়ার সমান পি টু এম, তাহলে যদি মোমেন্টাম জিরো হয় তাহলে ই জিরো এক্সপেক্টেড কিন্তু না, কারণ বক্সের মধ্যে পার্টিকেলটা প্লাস এক্স এবং মাইনাস এক্স দুই ডিরেকশনে যাচ্ছে, এর দরুন এর এভারেজ মোমেন্টামটা জিরো হয়ে যাচ্ছে। যদি আমরা স্কোয়ার মোমেন্টামের স্কোয়ারের এভারেজ করি তাহলে দেখব আমরা যে সেটা জিরো হচ্ছে না। নেক্সট আমরা যেটা এভারেজ ভ্যালু মোমেন্টামের স্কোয়ার তার এভারেজ ভ্যালু বের করব, এভালুয়েট করব, এবং আমরা মোমেন্টাম জানি যে মাইনাস আই এইচ ক্রস ডি বাই ডিএক্স হয়, মাইনাস স্কোয়ার করলে প্লাস, আই স্কোয়ার আই স্কোয়ার মাইনাস, এবং এইচ মানে এইচ বাই টুয়াইস পাই তার স্কোয়ার করলে এ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার, এবং সাই এর হচ্ছে রুট টু বাই এল তার স্কোয়ার করলে টু বাই এল সাইন, এবং ডিফারেন্স ডবল ডিফারেন্সিয়েশন অফ সাইন, সাইনের সাইন এক্স এর ডবল ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স হয় যদি আমরা হচ্ছে ডবল ডিফারেন্সিয়েট করি সাইন এ এক্স এর, সাইন এক্স এর যদি ডবল ডিফারেন্সিয়েট করি হয় মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স, তো সেখানে আমরা এখানে এটা লিখেছি এ হচ্ছে আমার এখানে এন পাই বাই এল, এবং এবং সাইন আর সাইন মিলে সাইন স্কোয়ার থিটা টাইপের হয়ে যাচ্ছে, এবং কনস্ট্যান্টটাকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি দিস ইন্টিগ্রেশন বিকাম জিরো টু এল সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স। এবং সাইন স্কোয়ারকে আমরা হচ্ছে ওয়ান মাইনাস টু থিটা ওয়ান মাইনাস কস টু থিটা ফর্মে নিয়ে যাব, তাই হচ্ছে আমরা টুটাকে ইন্টিগ্রেশনের মধ্যে নিয়ে আসছি, এবং এটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু থিটা ফর্মে লিখলাম। ইন্টিগ্রেশন অফ ডিএক্স সেটা হচ্ছে হবে এক্স মাইনাস কস এ এক্স এর ইন্টিগ্রেশন ওয়ান বাই এ দ্যাট ইজ এল বাই টুয়াইস এন পাই সাইন এ এক্স, আমরা লিমিট বসাবো জিরো টু এল, তাহলে এক্সটা হয়ে গেল এল মাইনাস জিরো, আর এক্স এর ভ্যালুটা আমরা বসাচ্ছি যদি এল বসাই তাহলে হচ্ছে সাইন টুয়াইস এন পাই, সাইন টুয়াইস এন পাই জিরো, তাই সাম কনস্ট্যান্ট ইন্টু জিরো জিরো, আর যখন সাইন এক্স এর ভ্যালু জিরো বসাচ্ছি সাইন জিরো সাইন জিরো জিরো, তো সাম কনস্ট্যান্ট ইন্টু জিরো দ্যাট ইজ অলসো জিরো। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার এন স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার, তাহলে যদি আমি পি এক্স
যে বা মোমেন্টাম এবং এক্স ডিরেকশন স্কোয়ার আর এভারেজ যদি আমি বের আমি পাচ্ছি এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার, এখান থেকে যে আমি মোমেন্টামটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস মাইনাস এইচ এন বাই টু এল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পার্টিকেল ইন এ বক্সে যে প্লাস এক্স ডিরেকশনে যাওয়ার সময় তার মোমেন্টামটা হচ্ছে এইচ এন বাই টুয়াইস এল, এবং মাইনাস এক্স ডিরেকশনের দিকে যখন মাইনাস এক্স বা ব্যাকওয়ার্ড ডিরেকশন মাইনাস এক্স ডিরেকশন না বলে যখন হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যখন আসছে তখন তার মোমেন্টামটা এইচ এন বাই টুয়াইস এন বলতে পারি, এবং এরা পরস্পরকে ক্যান্সেল করে দেয় বলেই আমার হচ্ছে এভারেজ ভ্যালু অফ মোমেন্টামটা আমরা আগের বারে জিরো পেয়েছি। তো যদি আমি সামারাইজ একটা করা যায় যে পজিশন এভারেজ ভ্যালু এল বাই টু, সো উই ক্যান রাইট দ্যাট ইজ প্রপোর্শনাল টু এল, এভারেজ ভ্যালু অফ এক্স দ্যাট ইজ এল বাই টু ইজ প্রপোর্শনাল টু এল মনে রাখার জন্য, এবং যখন আমরা এভারেজ ভ্যালু এক্স স্কোয়ার করছি বা এক্স স্কোয়ারের যখন আমরা এভারেজ নিচ্ছি তখন হচ্ছে এল স্কোয়ার বাই থ্রি মাইনাস এল স্কোয়ার বাই টু এন স্কোয়ার পাই স্কোয়ার, সো এটাকেও আমি বলতে পারি দ্যাট ক্যান বি অলসো প্রপোর্শনাল টু এল স্কোয়ার। পি এক্সটা আমরা হচ্ছে এভারেজ ভ্যালু মোমেন্টাম আমরা জিরো পেয়েছি, বাট মোমেন্টাম স্কোয়ারের যখন আমরা এভারেজ করেছি তখন হচ্ছে এইচ স্কোয়ার এন স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার আমরা পেয়েছি। এখন যদি আমরা আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি ইন মোমেন্টাম ক্যালকুলেট করতে চাই, কারণ আমরা এভারেজ ভ্যালু দেখেছি কি যে পার্টিকেল ইন এ বক্সের যদি লেন্থটা জিরো টু এল হয় তাহলে তার হচ্ছে এভারেজ ভ্যালুটা হচ্ছে এল বাই টু তে। বেসিক্যালি যে আমরা মেজারমেন্টটা প্রত্যেক মেজারমেন্টে যে আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন পাচ্ছিলাম না, সামথিং ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছিলাম, তার মানে আমি পজিশনটা যখন মেজার করছি আমি নিশ্চয়ই এই হাফ অফ দ্যাট এভারেজ ভ্যালুর রেসপেক্টে একটা স্প্রেড পাবো, দ্যাট ইজ একটা স্প্রেড পাবো, যে স্প্রেডের মধ্যে আমার পার্টিকেলটার পজিশন জেনারেলি পাওয়া যাবে। সেই স্প্রেড অ্যারাউন্ড এভারেজ ভ্যালু অফ এক্স সেটাকে আমি ক্যালকুলেট করতে পারি থ্রু ভ্যারিয়েন্স দিয়ে, দ্যাট ইজ ডেল্টা এক্স হোল স্কোয়ার, দ্যাট ইজ দ্য ডেল্টা এক্স ইজ ইউর আনসার্টেনটি ইন পজিশন বা স্প্রেড অ্যাট পজিশন, এবং ডেল্টা এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার এভারেজ অফ পজিশন মাইনাস এভারেজের স্কোয়ার। আমরা অলরেডি পেয়েছি এক্স স্কোয়ারের পজিশনের যে এভারেজ যেটা সেটা পেয়েছি এল স্কোয়ার বাই থ্রি মাইনাস এল স্কোয়ার বাই টু এন স্কোয়ার পাই স্কোয়ার, এবং পজিশনের এভারেজের স্কোয়ার সেটা হচ্ছে পজিশনের হচ্ছে এল বাই টু তার স্কোয়ার করলে মাইনাস এল স্কোয়ার বাই ফোর। এটাকে যদি একটু সিম্পলিফাই করি জাস্ট ফার্স্ট টার্মটা এবং থার্ড টার্মটা, তাহলে এটা হচ্ছে ফোর এল স্কোয়ার মাইনাস থ্রি এল স্কোয়ার বাই টুয়েল, আর এটা যেরকম ছিল সেরকমই থাক, সমান পাবো এল স্কোয়ার বাই টুয়েল মাইনাস এল স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার পাই স্কোয়ার। এটাকে আর একটু সিম্পলিফাই করে নিচ্ছি, জাস্ট হচ্ছে আমি এল স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এন স্কোয়ার জাস্ট কমন নিচ্ছি, সেটা সমান হচ্ছে তাহলে এখান থেকে আমি এল স্কোয়ার বাই এই জিনিসটা বেশি নিয়ে নিয়েছি, সো দ্যাট আই মাল্টিপ্লাই পাই স্কোয়ার এন স্কোয়ার বাই থ্রি এবং মাইনাস টু। তাহলে আনসার্টেনটি ইন পজিশন এটাকে আমি বলতে পারি আনসার্টেনটি ইন পজিশন, জাস্ট আমি স্কোয়ার রুট করছি,
that is L by twice pi n root over this one. সেরকম আমার এভারেজ পজিশন ইজ জিরো, সো ভেরিয়েন্স অফ মোমেন্টাম, এভারেজ পজিশন বলছি, এভারেজ মোমেন্টাম হচ্ছে আমি জিরো পেয়েছি, তার আনসার্টেনটি ইন মোমেন্টাম আমি যদি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে আমি আনসার্টেনটি যদি আমার ডেল পি এক্স হয়, ডেল পি এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে মোমেন্টামের স্কোয়ার এভারেজ মাইনাস মোমেন্টামের এভারেজের স্কোয়ার, সেটা সমান অলরেডি আমি পেয়েছি এ স্কোয়ার বাই এন স্কোয়ার বাই ফোর এল স্কোয়ার মাইনাস জিরো, সো আনসার্টেনটি ইন মোমেন্টাম কত হবে, ডেল্টা পি এক্স ইজ ইকাল টু এইচ এন বাই টুয়াইস এল। যদি আমি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে চেক করি যে ডেল পি এক্স এবং ডেল এক্স এর ভ্যালু কত হচ্ছে, ডেল পি এক্স হচ্ছে এইচ এন বাই টুয়েল এবং ডেল এক্স সমান আমি পেলাম এল বাই টুয়াইস এন টুয়াইস পাই এন রুট ওভার পাই স্কোয়ার এন স্কোয়ার মাইনাস থ্রি বাই টু। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে নিই, এন আর এন ক্যান্সেল এবং এল আর এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এইচ বাই ফোর পাই এবং রুট ওভার পাই স্কোয়ার এন স্কোয়ার বাই থ্রি মাইনাস টু। এই পাই স্কোয়ার এন স্কোয়ার বাই থ্রি, কারণ এন এর ভ্যালু জিরো নয়, এন এর মিনিমাম ভ্যালু ওয়ান, তার মানে পাই স্কোয়ার বাই থ্রি, পাই স্কোয়ার বাই থ্রি উইল বি অলওয়েজ গ্রেটার দেন টু, তাহলে এই রুটের মধ্যে যে ভ্যালুগুলো আছে তার মান অলওয়েজ পজিটিভ হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাট ইজ গ্রেটার দেন ইজ ইকাল টু এইচ বাই ফোর পাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পার্টিকেল ইন এ বক্সের, সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের যে থিওরি সেই থিওরিটাকে মেনে চলছে। এরপর আমরা যদি কাইনেটিক এনার্জির পার্টিকেল ইন এ বক্সের এক্সপেকটেশন ভ্যালু, এক তো আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন আগে অলরেডি করেছি, যদি আমরা কাইনেটিক এনার্জির এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলেও আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাইনেটিক এনার্জি অপারেটর তার যে এক্সপেকটেশন ভ্যালু, যেহেতু আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, তো এখানে মেজারমেন্ট করার সময় আমি কোনটাকে নেব, কোন এভারেজ ভ্যালুটাকে নেব, পি এক্স স্কোয়ার অর আই ক্যান টেক মোমেন্টাম অর মোমেন্টাম মোমেন্টাম এভারেজ অফ মোমেন্টাম স্কোয়ার অর স্কোয়ার এভারেজ স্কোয়ার মোমেন্টামের এভারেজ। যেহেতু আমরা এক্সপেকটেশন ভ্যালু অফ পি এক্স জিরো আমরা জাস্ট একটু আগে পেয়েছি, তাই আমি কখনোই কাইনেটিক এনার্জি যখন আমরা এভ্যালুয়েট করছি কখনোই এক্সপেকটেশন ভ্যালু অফ পি এক্স এর স্কোয়ার করবো না, এটা কখনোই আমরা করব না। তো আমাকে বের করতে হবে যে পি মোমেন্টামের স্কোয়ারের এভারেজ করে তাকে যদি আমরা টুয়াইস এন দিয়ে ডিভাইড করি তাহলে আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটরটা পাব। তো পি এক্স স্কোয়ারটা আমি অলরেডি একটু আগেই জাস্ট হচ্ছে ইভালুয়েট করেছি, সো দ্যাট ইজ ইকুয়াল টু এভারেজ যে ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি অপারেটর থ্রু অপারেট যদি আমি এভাবে শর্ট মেথডে
ইভালুয়েট করা যায়। অ্যাকচুয়াল মেথড আমাকে সেই থ্রু আউট ইন্টিগ্রেশনই করতে হবে উইথ লিমিট 0 টু এল উইথ কাইনেটিক এনার্জি অপারেটর উইল অপারেট অন সাই এবং টি সমান আমরা জানি যে মাইনাস এ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার 2m ডি টু বাই ডি এক্স স্কোয়ার। তার মানে সাইনের উপর এখানে ডবল ডিফারেন্সিয়েশন হবে এবং এই ধরনের ইন্টিগ্রেশন অলরেডি আমরা পি এক্স স্কোয়ারের এভারেজ যখন করছিলাম বা মোমেন্টামের স্কোয়ারের এভারেজ যখন আমরা করছিলাম এক্স্যাক্টলি সেম ইন্টিগ্রেশন, এটা তাই রিপিট করছি না। তো আমরা যদি একটু লং ইন্টিগ্রেশন হবে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে আমরা স্কোয়ার বাই এন স্কোয়ার 8 ml² এই অ্যান্সারটাই পাব। তো এটা হচ্ছে এখানে স্কিপ করে দিচ্ছি। যদি একটা ডিফারেন্ট ওয়েব ফাংশন নেওয়া যায় তার সাহায্যে ডিফারেন্ট ওয়েব ফাংশন লাইক যে এক্স ইন্টু এল মাইনাস এক্স এই ফর্মে অথবা এক্স স্কোয়ার ইন্টু এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার এই ফর্মে যদি ওয়েব ফাংশনটা অ্যাজিউম করা হয়, কারণ ইট উইল স্যাটিসফাই দ্য বাউন্ডারি কন্ডিশন, এক্স যখন জিরো তখন হচ্ছে ওয়েব ফাংশন জিরো এবং এক্স যখন এল তখনও আমি দেখছি ওয়েব ফাংশনটা জিরো। ভেরি সিমিলার ফর ইওর সেকেন্ড ফাংশন অলসো, যে এই দুটো হচ্ছে ইটস লুকস লাইক স্যাটিসফাই ওয়ান ডি বক্স, এটা এক্সাক্ট ওয়েব ফাংশন নয়। যদি এই ওয়েব ফাংশন দিয়ে আমি কাইনেটিক এনার্জি এক্সপেকটেশন ভ্যালু ডিরাইভ করি এবং তার কাইনেটিক এনার্জির এক্সপেকটেশন ভ্যালু ডিরাইভ করার জন্য আমি আগের মতোই যদি আমি যে সিম্পল মেথড ইউজ করি ইন্টিগ্রেশনটা একটু বড় হবে। তাহলে হচ্ছে ইউজুয়ালি যখন হচ্ছে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি সাই এ সাই ডি টাও, এটাকে আমরা হচ্ছে ব্র্যাকেট নোটেশনে সাই এ সাই এভাবেও লিখতে পারে। তো এক্ষেত্রে আমার হচ্ছে সাই এ অপারেটর দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অপারেটর মাইনাস এ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার আমার সাই। এবং যেহেতু এই ওয়েব ফাংশনটা নর্মালাইজড নয় আমি দেখতে পাচ্ছি, কোনো কনস্ট্যান্ট টার্ম এতে মাল্টিপ্লাই করা নেই, তাই আমাকে এক্সপেকটেশন ভ্যালু ইভালুয়েট করার সময় কনস্ট্যান্ট টার্ম যেহেতু নেই তাহলে আমাকে নর্মালাইজেশন ফ্যাক্টর দিয়ে ডিফাইন করতে হবে বা নর্মালাইজেশন যে কন্ডিশনটা সেটা ইউজ করতে হবে। একে যদি দুবার ডিরাইভ করা হয় ডবল ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে আমি পাবো 2। জাস্ট এক্স এল এর প্রথমে এল পাবো, তাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে 2x হবে, 2x এর ডিফারেন্সিয়েট করলে 2 হবে। যেহেতু হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস এবং মাইনাস 2 মিলে প্লাস হয়ে যাচ্ছে। এবং এই ইন্টিগ্রেশনটা যদি আমি করি জাস্ট হচ্ছে আমি টাইম বিং চেক করার জন্য আমি বলে দিচ্ছি যে গ্রাউন্ড স্টেট যদি এটা ওয়েব ফাংশনের রেসপেক্টে করা হয় তার এনার্জিটা পাবো এ স্কোয়ার বাই 8 ml². খানিকটা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার বাই 8 ml² 10 বাই পাই স্কোয়ার এবং পাই স্কোয়ার পাই ইজ ইকুয়াল টু এটা খানিকটাকে ধরা যায় যে হচ্ছে ভেরি ক্লোজ টু 10। তো এখানে আর দিস ওয়ান গ্রাউন্ড স্টেটের জন্য
যদি আমরা এক্সাক্ট ওয়েভ ফাংশন ইউজ করি, এবং এখান থেকে যদি আমি এই দুটো মিলিয়ে যদি আমি পার্সেন্টেজ অফ এরর ক্যালকুলেশন করি, তাহলে এররটা দেখাচ্ছে যে কাইনেটিক এনার্জির যে এররটা সেটা হচ্ছে 1.24%। সেকেন্ড ফাংশন এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এল মাইনাস এক্স স্কোয়ার এল মাইনাস এক্স এর হোল স্কোয়ারের জন্য আমরা এগেন এটা ইউজ করছি। তো এটা হোমটাস্ক হিসাবে আমি রেখে দিচ্ছি, জাস্ট ট্রাই করো। জাস্ট হচ্ছে এটা একটু অবভিয়াসলি লেন্দি ইন্টিগ্রেশন হবে, ফার্স্টে ডবল ডিফারেন্সিয়েট করতে হবে এই ফ্যাক্টরটার উপর, তারপর আমরা হচ্ছে তাকে ডিফারেন্সিয়েট করলে জেনারেলি এইটা পাবো, 2l² প্লাস 2l x² মাইনাস 12 lx। এটাকে যখন আমরা ডবল ডিফারেন্সিয়েট করব, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 to l লিমিট লাগিয়ে। তো টাইমিং আই স্কিপিং দ্যাট ওয়ান বিকজ ইট উইল টেক লং টাইম। তো এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে পাচ্ছি a² / 8 ml² 12 / π² এবং এররটা এখানে দেখছি 21.24%। এররটা অনেক বেশি, যে গ্রাউন্ড স্টেট নর্মাল এক্সাক্ট ওয়েভ ফাংশন আমরা ইউজ করলে যেটা পাই তার থেকে মোর দেন 21% এরর। তো এক্সাক্ট ওয়েভ ফাংশন না নিয়েও যদি কোনো ট্রায়াল ওয়েভ ফাংশন নিয়ে আমরা কাজ করি, সেখান থেকে যে এনার্জি ভ্যালু বা এক্সপেক্টেড যে রেজাল্টটা আমরা ইভালুয়েট করার চেষ্টা যদি করি এক্সাক্ট ওয়েব ফাংশন না নিয়ে, সেটা সবসময়ই এক্সাক্ট যে অবজারভেবল তার থেকে সবসময় বেশি হয়। এবং এটাই হচ্ছে ভেরিয়েশন থিওরিম, পরে আমরা দেখব যে ইফ এ ওয়েল বিহেভ অ্যাপ্রক্সিমেট ওয়েব ফাংশন ইজ এমপ্লয়েড ইন ইভালুয়েটিং দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এ সিস্টেম, দেন দ্য ভ্যালু সো অবটেন্ড উইল অলওয়েজ বি অ্যালজেব্রিক্যালি ইকুয়াল অর গ্রেটার দেন ট্রু এনার্জি অফ দ্যাট সিস্টেম। যদি আমরা এক্সাক্ট ওয়েব ফাংশন না নিয়ে কোনো ট্রায়াল ওয়েব ফাংশন নিই, সেখান থেকে যে এক্সপেকটেশন ভ্যালুটা পাবো সেটা হয় ইকুয়াল টু হয়ে যেতে পারে লাকিলি, আদারওয়াইজ দ্যাট উইল বি অলওয়েজ গ্রেটার দেন ট্রু যে এনার্জি আছে সেই সিস্টেমের থেকে বেশি হোক, কখনো কম হবে না। তাহলে আমরা এক্সপেকটেশন ভ্যালু এবং আইগেন ভ্যালু পার্টিকেল ইন বক্স প্রবলেমের জন্য ইভ্যালুয়েট করলাম, মেনলি পজিশন, পজিশন স্কোয়ার, মোমেন্টাম, মোমেন্টাম স্কোয়ার, কাইনেটিক এনার্জি, এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি, এভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি উইথ সাম ট্রায়াল ওয়েভ ফাংশন। নেক্সট আমরা পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা যদি ওয়ান ডাইমেনশনাল না হয়ে টু ডাইমেনশনাল হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে ডেরিভেশন করব সেটা এর নেক্সট ক্লাসে পার্ট 6 আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।